হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে ইতালি হাজার হাজার মানুষ যাচ্ছেন। কেউ বা যাচ্ছেন লেখাপড়া করার জন্য, আর কেউ বা যাচ্ছেন টাকা ইনকামের জন্য। বলতে গেলে বর্তমানে বাংলাদেশের মানুষরা অতি আগ্রহী ইতালি যাওয়ার জন্য। আর আপনারা কি জানেন ইতালির এক টাকা সমান বাংলাদেশের কত টাকা? আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ইতালির টাকা রেট সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটির মূল টপিকে আসা যাক। ইতালির টাকাকে ইউরো বলা হয়। আর ইতালির এক টাকা অর্থাৎ এক ইউরো সমান বাংলাদেশি টাকায় ১১৪.81 টাকা। তবে বলে দেই, টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই বেড়ে যায়, আবার কোনো কোনো সময় টাকা রেট অনেকটাই কমে যায়। তাহলে বোঝা গেল ইতালির এক টাকা সমান বাংলাদেশি টাকায় ১১৪.81 টাকা হয়। এবার জানা যাক ইতালির ১০০ টাকায় বাংলাদেশি টাকায় কত টাকা হয়। ইতালির ১০০ টাকা সমান বাংলাদেশি টাকায় ১১,৪৮০.99 টাকা। আর এবার জানা যাক ইতালির ১,০০০ টাকায় বাংলাদেশি টাকায় কত টাকা হয়। ইতালির ১,০০০ টাকা সমান বাংলাদেশি টাকায় ১,১৪,৮০৯.90 টাকা। টাকা রেট প্রতিদিনই পরিবর্তন হয়। আর প্রতিদিনই প্রতিটা দেশের টাকা রেট সম্পর্কে জানতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।